নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল গাছ বাঙালিতে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আর আপনাদের পছন্দের বাগানকে আপনারা ফুল ও বিভিন্ন রকমের সবজিতে ভরিয়ে তুলেছেন আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিনেরিয়া বা সিনেরাডিয়া এই যে ফুল গাছটা যে ফুল গাছের ফুলগুলো সত্যি খুব মিষ্টি কালারের হয় এই ফুল গাছটা থেকে আমরা কিভাবে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো আর এর ঠিক অ্যাকচুয়াল যে পরিচর্যা বা যত্নটাই বা কী সেটাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। পুরো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন আর এই গাছের পরিচর্যা সম্পর্কে যদি আরও কিছু তথ্য আপনাদের জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আফ্রিকান ও কেনাড়ি দ্বীপপুঞ্জের অধিবাসী হলেও এই গাছটা কিন্তু আমাদের আবহাওয়াতে খুব ভালোভাবেই শ্যুট করে যায় আর একটু যত্ন করলে এই গাছে কিন্তু আমরা প্রচুর পরিমাণে খুব সুন্দর সুন্দর ফুল পেতে পারি ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই গাছে ফুল আসা শুরু হয় এবং ফুলগুলো এতই আকর্ষণীয় কিছুটা দেখতে ভেলভেটের মতো লাগে আর বিভিন্ন রকমের কালারের পাওয়া যায় সুতরাং আপনারা যদি এই গাছটিকে আপনাদের বাগানে লাগাতে চান তাহলে তার জন্য কী রকম ধরনের পরিচর্যা করতে হবে কোন সময় আপনাদেরকে এই গাছটিকে কালেকশান করতে হবে আর কীরকম রোদেই বা রাখবেন আর জল দেওয়ার নিয়মটাই বা কী তার জন্য কিন্তু এই ভিডিওটা পুরোপুরি আপনাদেরকে দেখতে হবে বন্ধুরা যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করলেন তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব। আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর ডান দিকে যে বেল আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন ওটাতে অবশ্যই প্রেস করে রাখুন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে বিভিন্নভাবে মোটিভেট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা সাপোর্ট করতে থাকুন আর নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর যদি আপনাদের নতুন কোনো ভিডিওর বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন বন্ধুরা ভিডিও শুরুতেই যেটা দিয়ে আমি শুরু করব। সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন এই যে সিনেরিয়া যে গাছটি সেটা মোটামুটি নভেম্বরের প্রথমের দিকে কালেকশান করতে নার্সারি থেকে এই গাছটি কালেকশান করার পরে আমাদেরকে যেটা করতে হবে ছোট ছোটো যে তিন ইঞ্চির পাত্রগুলো হয় সেই পটে কিন্তু আমরা গাছটিকে রেখে দেবো আর গাছটিকে কিন্তু আমরা নভেম্বরের সময় যেহেতু সূর্যের রোদের তেজটা অনেক বেশি থাকে সুতরাং ডাইরেক্ট সূর্যের রোদে কিন্তু রাখবো না এরকম একটা জায়গায় রাখবো যেখানে সকালের প্রায় নটা পর্যন্ত সূর্যের রোদটা পাবে আর সারাদিন যদি রোদ নাও পায় তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না আমাদেরকে কিন্তু মোটামুটি গাছের বয়স যখন এক মাস অবধি হবে ততদিন পর্যন্ত কিন্তু এইভাবেই সেমি শেডে কিন্তু গাছটিকে রাখতে হবে আর যখনই দেখবো যে গাছটি থেকে নতুন পাতা গুজিয়ে গেছে এবং বড় বড় পাতা গজানো শুরু করেছে এই গাছের মন মূলত দুটো প্রজাতি পাওয়া যায় একটা হচ্ছে হাইব্রিড প্রজাতি সেটা কিন্তু গাছটা হাইটে বেশি বাড়ে না গাছটার কিছু পাতা বেরোয় আর ফুলগুলো খুব সুন্দর হয় ছোট ছোটো ডাঁটি ডাঁটার মধ্যে ফুলগুলো হয় আর আরেক ধরনের হয় সেটা কিন্তু নর্মাল যে গাছগুলো যেগুলো দেশি সিনেরিয়া বলা হয় সেগুলো কিন্তু গাছগুলো বেশ ভালোই হাইট হয় কুড়ি থেকে তিরিশ সেন্টিমিটারের মতো হাইট হয় সুতরাং আপনারা যেটাই কালেকশান করুন না কেন আপনাদের কিন্তু প্রথম এক মাস কিন্তু এই গাছগুলিকে সেমি সেটের মধ্যে রাখতে হবে ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে যখন বেশ ঠান্ডাটা ভালো পড়ে যাবে তখন কিন্তু আপনারা এই গাছটিকে ডাইরেক্ট রোদে রাখতে পারেন তবে এই গাছের ক্ষেত্রে দুপুরের দিকে যে রোদটা সেটা কিন্তু সবসময় ক্ষতিকর সুতরাং চেষ্টা করবেন যে যদি সেমি সেডে রাখতে পারেন বা দুপুরের দিকে রোদটা যদি এই গাছের ক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন তাহলে কিন্তু গাছগুলোর ক্ষেত্রে খুবই উপকারী মাটি তৈরিটা যে কোনো গাছের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ তার কারণ গাছের যে গ্রোথ সেটা কিন্তু আমাদের যে মাটির যে পিএইচ লেভেল তার উপর অনেকটাই ডিপেন্ড করে আমরা যদি বেশি ক্ষারীয় মাটি তৈরি করে ফেলি তাহলে কি হয় গাছের গ্রোথটা ব্যাহত হয় আবার কিছু কিছু গাছ এমনও আছে যারা আবার খাড়িও মাটিতে ভালো হয় আবার কিছু কিছু গাছ এমন আছে যেগুলো অ্যাসিডিক সয়েলেও ভালো হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই নিউট্রাল যে সয়েল হয় সেটা যদি আমরা প্রস্তুত করতে পারি তাতে কিন্তু গাছের গ্রোথ ভালো হয় তা আমাদের মাটিটা কীভাবে আমরা প্রস্তুত করব সেটার বিষয়ে আজকে একটু জেনে নিই এখানে যে যে জিনিসগুলো নেবো সেগুলো একটু বলে নিই যে কোনো ভালো কম্পোস্ট সার সেটা ভার্মি কম্পোস্ট হলে খুব ভালো হয় এছাড়াও আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে হাড়গুঁড়ো নেবেন আর সিংকুচি নিতে হবে কিন্তু আর তিন থেকে চার মুটোর মতো আমাদেরকে নিমখোল নিতে হবে নিয়ে ভালো করে এই জিনিসটাকে মেশাতে হবে আমি পুরো জিনিসটা যা বললাম সেটা কিন্তু একটা দশ ইঞ্চি টবের জন্য তবে আট ইঞ্চি টবেও কিন্তু এই গাছগুলো ভালোই হয় আমার যে ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব আট ইঞ্চি টবেই বসানো আছে তা যাই হোক এবার যে জিনিসটা বলবো এই যে উপাদানগুলিকে বললাম সেগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে সেটাকে কিন্তু পনেরো দিনের মতো আমরা কোনো ছাওয়া জায়গায় রেখে দেব রেখে দেওয়ার পরে কিন্তু আমরা এই যে মাটিটা তৈরি হলো তাতে কিন্তু আমরা যে তিন ইঞ্চির পাত্রে যে আমরা গাছটাকে রেখেছিলাম সেটা কিন্তু মাটি সমেত নিয়ে এই যে মাটিটা তৈরি করেছি তাতে কিন্তু প্রতিস্থাপন করে দেব। এইবারে প্রতিস্থাপন করার পরে আমরা প্রথমের দিকে কিন্তু কোনো রকমের সার দেওয়ার দরকার নেই প্রথম দশ বা বারো দিন তারপরে কিন্তু আমরা যে কোনো ভালো ব্যালেন্স ফার্টিলাইজার কিন্তু দেবো সেটা এনপিকে এইটিন 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 হলে খুব ভালো হয় তার কারণ আমার গাছে আমি এটাই প্রয়োগ করেছি গাছগুলো খুব সুন্দর গ্রোথ নিয়েছে এবং দেখতেই পাচ্ছেন অনেক কটা করেই কুঁড়ি এসছে বেশ ভালোই তা যাই হোক আপনাদের কাছে যদি কোনো রাসায়নিক সার না থাকে তাহলে কিন্তু আপনারা খোলকে তিন দিনের মতো পচিয়ে যে জলটা পাওয়া যায় বা যে লিকুইড সারটা পাওয়া যায় তার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি এবং ডেসক্রিপশানে তার লিঙ্কটাও দিয়ে রেখেছি আপনারা দেখে নিতে পারেন ওই যে জলটাকে কিন্তু আপনারা দেবেন আর জল দেওয়ার পরে যখন গাছের বয়স প্রায় দেড় মাসের মতো হবে তখন কিন্তু আপনাদেরকে যদি আপনারা নিম খোল দেন বা খোল পচা দেন তাহলে কিন্তু আপনাদেরকে পটাশকে জলে গুলে কিন্তু একবার গাছের গোড়ায় ভালো করে দিয়ে দিতে হবে তবে কিন্তু গাছে ফুলের পরিমাণ যেটা সেটা কিন্তু বাড়বে তাছাড়া কিন্তু ফুলের পরিমাণটা আপনি যতটা এক্সপেক্ট করবেন ততটা কিন্তু নাও পেতে পারেন তা যাই হোক এইভাবে কিন্তু আমাদেরকে এই গাছে সার দিতে হবে এবার সিনেরিয়া গাছের ক্ষেত্রে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো না বললেই নয় যেমন আমরা চন্দ্রমল্লিকা গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য আমরা গাছের পুডিং করি বা যারা আমার পিটুনিয়া গাছের ভিডিওটি দেখেছেন তারাও দেখবেন যে আমি কিভাবে গাছটা ফুল আসার আগে এবং ফুল আসার পরে প্রুনিং করছি যাতে অনেক বেশি পরিমাণে ফুল পাওয়া যায় কিন্তু এই গাছের ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা কিন্তু অবলম্বন করলে হবে না এই গাছের ক্ষেত্রে কিন্তু প্রুনিংয়ের প্রয়োজন খুব একটা হয় না যখন গাছটাকে বড় করবেন সময় সময়ে সার দিলেই হবে প্রুনিংয়ের কিন্তু দরকার পড়বে না এইবার যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে এই গাছে কিন্তু সপ্তাহে একবার বা দু সপ্তাহে একবার নিম অয়েল এক লিটার জলে ডেরম এল গুলে কিন্তু স্প্রে করতে হবে তার কারণ বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ যাতে এই গাছে না হয় সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর মাসে একবার কিন্তু যে কোনো ভালো ছত্রাকনাশক কিন্তু আপনাদেরকে এই গাছে ভালো করে স্প্রে করতে হবে পুরো গাছটিকে ভিজিয়ে ভালো করে স্প্রে করতে হবে আর ফুল এসে যাওয়ার পরে কিন্তু এই গাছে আর বিভিন্ন রকমের যে সার আমি দেওয়ার কথা বলেছিলাম সেগুলো কিন্তু আর দেওয়া যাবে না যতদিন না ফুল পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততদিন কিন্তু এই গাছে আর সার দেওয়ার কোনো দরকার নেই আপনারা যদি আমার ভিডিওটা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমি গাছটিকে এমন একটা জায়গায় রেখেছি যেখানে সূর্যের ডাইরেক্ট আলোটা আসছে না কিন্তু গাছটা কিন্তু মোটামুটি আলো ভালোই পাচ্ছে এই গাছের ক্ষেত্রে মেন সমস্যাটা হচ্ছে গাছটা যদি বেশি আলো পায় বা দুপুরের দিকের আলোটা পায় তাহলে কিন্তু গাছটা একটু ঝিমিয়ে যাবে তাতে মেন সমস্যা যেটা হয় তাতে গাছের যে গ্রোথটা সেটা ব্যাহত হয় গাছটা একবার ঝিমিয়ে গেলে পাঁচ ছ দিন লাগে গাছটা আবার নর্মাল কন্ডিশানে আসতে সুতরাং আমরা যদি গাছটিকে এমন একটা জায়গায় রাখি যেখানে রোদ পাবে কিন্তু গাছটা কোনোভাবে ঝিমিয়ে যাবে না তাহলে কিন্তু গাছটার গ্রোথ খুব তাড়াতাড়ি হবে এবং আপনি খুব তাড়াতাড়ি এই গাছে কিন্তু ফুল পেতে পারবেন এই একটা জিনিস কিন্তু এই বিশেষ করে সিনারিয়ারিয়া বা সিনেরিয়া গাছের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে তার কারণ গাছটা খুবই সেন্সেটিভ একটা গাছ সেই জন্যই এই জিনিসগুলোকে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে এবার একটা জিনিস বলে আজকে আমি আমার এই ভিডিওটি শেষ করব সেটা হচ্ছে আপনারা যদি চান যে এই গাছটিকে সারা বছর বাঁচিয়ে রাখবেন তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যখন গাছে দেখবেন ফুলগুলো ঝরে গেছে তখন কি করবেন গাছের ওপরের দিকে যে ডালপালা সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন এবং গাছটিকে সেমি সেটে রাখার ব্যবস্থা করবেন আর প্রত্যেক কুড়ি দিন ছাড়া ছাড়া কিন্তু আপনাদেরকে গাছে যে কোনো একটা ভালো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেগুলো হয় যেমন সাপ আছে আরও সবগুলো আছে প্যাবিসিন আছে এগুলো কিন্তু এক এম এল এক লিটার জল এগুলো কিন্তু ভালো করে স্প্রে করতে হবে যাতে গাছটিতে ছত্রাকের আক্রমণে যাতে কোনো রকম ক্ষতি না হতে পারে এইভাবে যদি আপনারা পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু এই গাছটিকে সারা বছর বাঁচিয়ে রাখতে পারবেন এবং একটা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলও আপনারা পেতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আরও নতুন কিছু যদি সিনেরিয়া গাছ থেকে জানার থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না